মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ঈদকে সামনে রেখে মোট 6 দিনের জন্য ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঈদের জন্য 6 দিন ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসের 19, 23 এবং 26 তারিখ নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা মিতালি এক্সপ্রেস বন্ধ থাকছে। অন্যদিকে 20, 24 এবং 27 তারিখ ঢাকা থেকে ভারতে মিতালি এক্সপ্রেস আসার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, যদি কোনো যাত্রী আগেই টিকিট কেটে থাকেন সেক্ষেত্রে তাদের টিকিট মূল্য ফিরিয়ে দেওয়া হবে।